শুভ সকাল বন্ধুরা, আজ 22 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, স্কুল ছাত্রী অপহরণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা আলগাপুর চিপর সাঙ্গনে, পড়ুয়াদের পথ অবরোধ, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসুর কেন্দ্রীয় কমিটিতে ফের স্থান পেলেন সংস্থার পূর্বতন প্রতিষ্ঠাতা কর্মী বরাক উপত্যকার কাজী সাদিক আক্তার। খুশির জোয়ার বরাক উপত্যকায় উপচে পড়া অভিনন্দন। পাঠদান ছেড়ে ঘোরাঘুরি শিক্ষকদের প্রতিবাদে স্কুল ঘেরাও স্থানীয়দের। এবার বিজেপিতে গুণ উৎসব, কর্মদক্ষতার নিরিখে বুথ কমিটির গ্রেডেশন, দৈনিক 10 ঘন্টা করে কাজের ফরমান দায়িত্বে থাকা বিজেপি নেতাদের। আদালতের এখতিয়ারভুক্ত নয় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে। আজ শপথ নেবেন আসামের নতুন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে আগামী 48 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং সর্বশেষ খবরটি হল, দিল্লিতে বিজেপি বিরোধী জোট হবে, পথ যাবে ভূপেন বোরার আশাবাদী বদরুদ্দিন। হিমন্তের কথায় চলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অখিল গগৈ ফালতু লুক, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আলগাপুরের চিপর সাঙ্গন জেবিএম স্কুলের এক ছাত্রীকে এক কিশোর অটো চালকের অপহরণের চেষ্টার প্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় মঙ্গলবার। ঘটনার পরই জেবিএম স্কুলের পড়ুয়ারা 6 নং জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদ কর্মসূচি সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে, ফলে জাতীয় সড়ক 2 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে পড়ে, অসংখ্য যানবাহন অ্যাম্বুলেন্স আটকে যায়। ও ঘটনার পরই দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত হন ডিএসপি হেডকোয়ার্টার সুরজিৎ চৌধুরী, আলগাপুর সার্কল অফিসার আহমেদ মির্জা এবং আলগাপুর থানার ওসি মৃণাল কুমার দাস। সেখানে যাওয়ার পর তারা 6 নং জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে যান চলাচলের জন্য স্বাভাবিক করে তোলেন। সূত্রে প্রকাশ, চিপর সাঙ্গন জেবিএম স্কুলের ওই ছাত্রী প্রতিদিনের মতো ঘর থেকে বেরিয়ে একটি অটো করে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে আসার পর অটো চালক সেখানে অটো না থামিয়ে সামনের দিকে এগোতে থাকে। বিপদের আশঙ্কায় চলন্ত অটো থেকে ঝাঁপ দেয় মেয়েটি, সঙ্গে সঙ্গে সে জাতীয় সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলগাপুর হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থা বেগতিক দেখে পরে তাকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর স্থানীয়রা অটোর পিছনে দেওয়া করে বকরিহাওর থেকে অটো চালক সহ 2 জনকে আটক করে স্কুল প্রাঙ্গণে নিয়ে আসেন। পরে অটো চালককে পুলিশের কাছে সমজে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন লস্কর জানান, অটো চালক তার স্কুলের ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সঙ্গে শ্লীলতাহানিরও চেষ্টা চালায়। তখন মেয়েটি অটো থেকে নামার চেষ্টা করলে পরে জখম হয়। জখম ছাত্রীকে হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজে। এদিকে আটক অটো চালকের বক্তব্য, কাপনারপাড় থেকে জেবিএম স্কুলের ছাত্রীটি তার অটোয় উঠে স্কুলের সামনে যাওয়ার পর তাকে অটো থামাতে বলে ব্রেক কষতে কষতে স্কুল চালিয়ে একটু এগিয়ে গেলে মেয়েটি ভয় পেয়ে অটো থেকে লাফ দিয়ে নেমে পড়ে। এদিকে আলগাপুর পুলিশ অটো চালককে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। স্কুল পড়ুয়ারা সড়ক অবরোধ করায় প্রশাসনিক রুশানলে পড়তে হতে পারে স্কুল কর্তৃপক্ষকে। আহত ছাত্রীর পক্ষ থেকে একটি এজাহার দাখিল করা হয়েছে থানায়। অপরদিকে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসুর কেন্দ্রীয় কমিটিতে ফের স্থান পেলেন সংস্থার পূর্বতন প্রতিষ্ঠাতা কর্মী বরাক উপত্যকার সাদিক আক্তার। এ মর্মে মঙ্গলবার গুয়াহাটিস্থিত সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম কাজী সাদিক আক্তারকে উত্তরীয় ফুলের তুড়া ও গামছা দিয়ে সংবর্ধনা জানান। পরে তাকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সীমান্ত সম্পাদক হিসাবে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়। অপরদিকে শিক্ষকদের স্কুল কামাই নিয়ে বড়খলার সোনাপুর 1247 নং হুরাউলি এলপি স্কুলের পরিস্থিতি উত্তপ্ত হল। জানা গেছে শ্রেণীকক্ষে পড়ুয়াদের রেখে অন্যত্র ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলেন শিক্ষকরা। এর প্রতিবাদে স্কুল ঘেরাও করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন স্থানীয় মানুষ। আরও জানা গেছে স্কুলের প্রধান শিক্ষক জরুরি কাজে স্কুলে অনুপস্থিত ছিলেন। এমতাবস্থায় পড়ুয়াদের শ্রেণীকক্ষে বসিয়ে রেখে 3 শিক্ষক স্কুলের বাইরে চলে যান। ঠিক সেই সময় পড়ুয়াদের হাল্লা চিৎকার শুনে এলাকার জনগণ স্কুলে উপস্থিত হন। দেখা যায় 2 জন শিক্ষক ক্লাস নিচ্ছেন, বাকিরা অনুপস্থিত।
স্কুলে উপস্থিত থাকা এক শিক্ষকের কাছে বাকিরা কোথায় জানতে চান স্থানীয়রা। তাদের আমতা আমতা জবাবে সন্তুষ্ট না হয়ে স্কুল ঘেরাও করে রাখেন জনগণ। অভিভাবক সহ স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষক বিজিৎ দাস 10-11টায় স্কুলে আসেন, আবার অনেক শিক্ষককে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেও দেখা যায় বলে জানান স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠানে গণোৎসব থেকে শুরু করে সরকার স্কুলগুলোকে সাজিয়ে তোলা সহ স্কুলের শৈক্ষিক পরিবেশকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এইসবকে অবহেলা করে শিক্ষকরা নিজের ইচ্ছে মতো স্কুল পরিচালনা করছেন। এসব বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে আজ কাছাড় জেলাশাসকের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এলাকার সচেতন অভিভাবকরা। প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রণজ পেগুর কাছেও নালিশ জানাবেন বলে হুমকি দিয়েছেন। অপরদিকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে স্কুলে গণোৎসবের আদলে এবার দলেও গণোৎসবের আয়োজন করছে বিজেপি। রাজ্যে 28,399টি মন্ডল এবং 6,763টি শক্তি কেন্দ্রে গণোৎসবের আয়োজনের কথা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতা। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র ও হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি জনগণের মধ্যে প্রচারের পরিকল্পনা নিয়ে কাজ করছে বিজেপি। লোকসভা ভোটের আগে বুথগুলিকে গ্রেড দেওয়ার কাজ শুরু করেছে শাসক দল। বুথগুলিতে A+, A, B, C ইত্যাদি গ্রেড দেওয়া হবে, তবে সি গ্রেড প্রাপ্ত বুথগুলির কমিটি বিলুপ্তি ঘটানো হবে। প্রদেশ সভাপতি ভবেশ কলিতা জানান, সি গ্রেড পাওয়া বুথ কমিটিগুলি নতুন করে গঠন করা হবে, বি গ্রেড প্রাপ্ত বুথগুলিকে শক্তিশালী করে এ গ্রেডে উন্নীত করার চেষ্টা করা হবে, এ গ্রেড প্রাপ্ত বুথগুলিকে অধিক শক্তিশালী করে A+ নিয়ে যাওয়ার প্রয়াস চালানো হবে। এটাকেই আমাদের গণোৎসব বলে ধরে নিতে পারেন। তাছাড়া দলের কাজকর্ম ডিজিটালাইজ করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কর্মকর্তাদের। অধিক সক্রিয়তার সঙ্গে ব্যবহার করা হবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়া। ডাটা ম্যানেজমেন্টের উপরও অধিক গুরুত্ব দেওয়া হবে। এই লক্ষ্যে এক কর্মশালাও আয়োজন করা হচ্ছে। প্রদেশ বিজেপি সভাপতি জানান, 2024 সালের লোকসভা ভোটকে সামনে রেখেই দলে এই সাংগঠনিক তৎপরতা শুরু করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই শুরু হয়েছে এই কর্মকাণ্ড। জাতীয় সম্পাদক আশা লোকরাও যোগ দেবেন এতে। তাছাড়া দলের দায়িত্বে থাকা নেতাদের সাংগঠনিক কাজের জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা সভাপতি প্রভারীদের সঙ্গে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বে থাকা নেতাদের দৈনিক 10 ঘন্টা করে সময় দিতে হবে সাংগঠনিক কাজে। দলের মুখপাত্র কিশোর উপাধ্যায় এই খবর জানিয়েছেন। অপরদিকে আজ আসামের রাজ্যপাল হিসেবে শপথ নেবেন গুলাবচাঁদ কাটারিয়া। বিজেপির বরিষ্ঠ নেতা তথা রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা গুলাবচাঁদ কাটারিয়া মঙ্গলবার গুয়াহাটি পৌঁছেছেন। সঙ্গে এসেছেন তার স্ত্রী অনিতা কাটারিয়া। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সৌজন্য সাক্ষাৎ করেন গুলাবচাঁদ কাটারিয়া ও তার সহধর্মিনী অনিতা কাটারিয়ার সঙ্গে। মুখ্যমন্ত্রী কাটারিয়া দম্পতিকে মা কামাক্কার আশিসতন্য আসামে স্বাগত জানান। আজ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে আসামের 31তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন কাটারিয়া। বিদায়ী রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর স্থলাভিষিক্ত হবেন তিনি। মঙ্গলবার গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাংবিধানিক দায়িত্ব দিয়েছেন তা পালন করবেন, এর বাইরেও বিজেপি কোনো দায়িত্ব দিলে তা পালন করবেন। মঙ্গলবার গুয়াহাটি পৌঁছার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, অতুল বোরা, রঞ্জিত কুমার দাস, ইউজি ব্রহ্ম, বিমল বোরা ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতা, কামরূপের জেলাশাসক পল্লব কুপাল দাস সহ অন্যান্যরা। অপরদিকে AIUDF এর সঙ্গে জোট চায় না কংগ্রেস, কিন্তু আশা ছাড়েননি আজমল। এখনও তিনি মনে করেন দিল্লিতে সব দল এক হয়ে গেলে ছিটকে যাবেন ভূপেন বোরা, কারণ বিজেপিকে উৎখাতের আশা দেখে কংগ্রেস নেতৃত্ব তখন আর ভূপেনের কথা শুনবে না। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তার বিস্ফোরণ, ভূপেন আমাদের কাছ থেকেও মাল নেন, হিমন্তের কাছ থেকেও নেন, দুদিকে সম্পর্ক রেখে চলেন তিনি। রাইজর দলের নেতা বিধায়ক অখিল গগৈকেও মঙ্গলবার ফালতু মানুষ অভিহিত করেছেন আজমল। কংগ্রেস যখন ধর্মীয় সংখ্যালঘু এলাকায় প্রচারে জোর বাড়াচ্ছে, ততই জোটের আশা প্রবলতর হচ্ছে আজমলের। কিন্তু জোটের প্রস্তাব নাকচ করে দুর্বৃত্তিকেও আজমলকে উৎখাতের কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তাই পাল্টা আক্রমণে নেমে কংগ্রেস সভাপতিকে এদিন তীব্র ভাষায় সমালোচনা করেছেন ধুবড়ির সাংসদ। তার মন্তব্য, ভূপেন বড় বড় কথা বলছেন, ধুবড়িতে আজমলের নামগন্ধ নেই, আসুন না ঘুরে দেখুন। সাহস রইলে তিনি দাঁড়ান ধুবড়িতে, দেখা যাবে জনগণ কাকে ভোট দেন।
লোকসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী আজমলের দাবি। দিল্লিতে দুদিন আগে বৈঠক হয়েছে, নীতিশ কুমার ছিলেন, তেজস্বী যাদব ছিলেন, সলমান খুরশিদও ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে। তার মানে হাইকমান্ড তাকে পাঠিয়েছে, কারণ সব এক হতে হবে। দিল্লিতে যদি সকলে এক হয় তাহলে এখানেও হতে হবে, না হলে ভূপেনের চাকরি যাবে, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মানবে না। কেন্দ্রীয় নেতারা যদি দেখেন যে এই লাইনে বিজেপিকে দেশ থেকে উৎখাত করা সম্ভব হবে, তাহলে ভূপেনকে কে কেয়ার করবে, পাত্তাই পাবেন না তিনি। ভূপেন বোরাকে একদিন তার কাছে আসতেই হবে দাবি করে এআইইউডিএফ সুপ্রিমোর মন্তব্য। আমার নাম তুলে তুলে অনেক কথা বলছেন, খারাপ লাগে, তার অবশ্য ভালো লাগে, তবে সময় আসছে, ভূপেনকে একদিন আমার কাছে আসতেই হবে, সেই অপেক্ষায় রয়েছি আমি। জানি না তখন তার পথ থাকবে কিনা, সেটা অবশ্য কংগ্রেসের বিষয়। জোটের প্রস্তাব নাকচ করে দিন কয়েক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যদি এআইইউডিএফ এর সঙ্গে জোট করতেই হয় তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই করব। সেটাকেও হাতিয়ার করে আক্রমণ সানিয়েছেন আজমল। তার মন্তব্য, ভূপেন বোরা বলেছেন জোট হলে মুখ্যমন্ত্রীর টেবিলে হবে, তার মানে মুখ্যমন্ত্রী তার বস, তিনি যা বলবেন সেটা মেনে চলবেন ভূপেন, কিন্তু হিমন্ত তো আমাদের নেতা নন, তিনি কেন আমাদের দলীয় মামলায় হস্তক্ষেপ করবেন? কংগ্রেসের হাইকমান্ড রয়েছে দিল্লিতে, কিন্তু মুখ্যমন্ত্রীর টেবিলে জোটের কথা বলছেন। এতে বোঝা যায় বিজেপির দালালকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে কে বেতন নিয়ে চলেন, কার নির্দেশিত পথে চলেন তিনি। প্রদেশ কংগ্রেসের সভাপতিকে আক্রমণের লক্ষ্য করে আজমলের দাবি, হিমন্তের কথা মতোই চলেন তিনি। তার মন্তব্য, ভূপেনের সঙ্গে আমাদেরও অভ্যন্তরীণ মিল রয়েছে, না হলে আমাদের খবর কী করে পান? হিমন্তের সঙ্গেও মিল রয়েছে, না হলে সেদিকের খবর কী করে পেয়ে থাকেন? আমাদের কাছ থেকে মাল নেন, হিমন্তের কাছ থেকে মাল নেন তিনি। একইভাবে অখিল গগৈরও কড়া সমালোচনা করেন আজমল। তার মন্তব্য, অখিল গগৈ ফালতুলুক, তিনি এমন কি যে তার নাম নিতে হবে, ভাগ্য দিয়েছে একটি আসনে কোনোমতে জয়ী হয়েছেন, না হলে রাস্তায় আন্দোলন করে যেতেন তিনি, মুসলিমদের বিপথে পরিচালনা করছেন অখিল গগৈ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।